amaremp.com-এ নাগরিকের প্রশ্নের উত্তর দিলেন এমপি মীর মুস্তাক আহমেদ রবি। সাতক্ষীরা পৌরসভার 3 নং ওয়ার্ডের নাগরিক মতিউর রহমান মতির করা এক প্রশ্নের জবাবে সাতক্ষীরায় ভাইরাসমুক্ত চিংড়ি পোনা রপ্তানি ও ইয়াবার ছুবল থেকে যুব সমাজকে রক্ষা করতে কি ব্যবস্থা নেবেন তা জানালেন সাতক্ষীরা 2 আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মুস্তাক আহমেদ রবি। মাননীয় এমপি মহোদয়, আমার এমপি ডট কমের পক্ষ থেকে আপনাকে স্বাগত। আমার এমপি ডট কমের মাধ্যমে এক নাগরিক সাতক্ষীরায় পোনা চিংড়ি পোনায় যে ভাইরাস মুক্ত চিংড়ি পোনা আমদানি হচ্ছে এবং টেকনাফ এবং কক্সবাজার থেকে যে ইয়াবা সাতক্ষীরায় আনা হচ্ছে এ ব্যাপারে আপনাকে জিজ্ঞাসা করা হয়েছে। তো এ ব্যাপারে আমার এমপি পক্ষ থেকে আপনার কাছে জানতে চাওয়া হয়েছে এ ব্যাপারে আপনি কি ব্যবস্থা নিতে পারবেন। আপনাকে ধন্যবাদ। ভাইরাস যুক্ত পোনা আসছে, আমদানি করা হচ্ছে কি ভারত থেকে? যদি তাই হয় তাহলে ওটা তো আসলে আমি একটু বলি, আমি যদিও এক্সপার্ট না এই চিংড়ি ক্ষেত্রে, তবে মোটামুটি ভাবে আমার বন্ধুদের ঘের আছে বা যাদের ঘের আছে মোটামুটি ভাবে ওদের সাথে আলোচনা করে যেটা জেনেছি দীর্ঘদিন ধরে, কারণ এটা হলো চিংড়ি একটা, এই চিংড়ি দিয়ে সাতক্ষীরার মানুষ বিশাল একটা বিদেশি মুদ্রা আর্ন করে, ইনকাম করে এবং আমরা এক্সপোর্টের মাধ্যমে সেটা করি। সে কারণে এই খাতটাকে অত্যন্ত সচ্ছল এবং ভালো অবস্থায় রাখা উচিত। আমরা যারা জনপ্রতিনিধি বা যারা সরকারের সাথে সম্পৃক্ত আছে আমাদের, আমরা সর্বদাই সচেষ্ট থাকা উচিত। সেই সময় বলবো যে মূলত আমি জানি যে চিংড়ির পোনা আসে আমাদের কক্সবাজার থেকে, ম্যাক্সিমাম আমাদের এলাকাতেও ছোটখাটো কিছু চিংড়ির পোনা চাষ হয়, বাট সেটা কতখানি ভালো আমার সেই নলেজ নাই। তবে অনেকে এটা করতে যে মার খেয়েছে, তবে এটাও আমি জানি যে ভারত থেকে চিংড়ির পোনা রপ্তানি করেছে বিভিন্ন সময়, কেউ কেউ ভালো করেছে, কেউ কেউ আবার খারাপও করেছে। এখন যদি চিংড়ির পোনা আমদানি করতে যেয়ে যদি খারাপ পোনা চলে আসে সেটাকে সতর্ক থাকতে হবে এবং খেয়াল রাখতে হবে। এই পোনার মধ্যে অনেক সলচাতুরি রয়েছে এবং অনেক টেকনিক আছে। তবে আমি একটা জিনিস জানি, ইদানিংকালে যে ঘের হয়, আগের যে গতানুগতিক ঘের, বেচারে যাদের ভেড়ে দিয়ে পানি উঠানো নামানো বা নদীর ওই নোনা পানি ভিতরে তোলা ইত্যাদি ইত্যাদি, গইতে মাছ যায় বড় হওয়ার পরে তারপরে মাছগুলো তোলা, এই যে সিস্টেমটা কিন্তু এখন অনেকেই হয়তো করে না, কেউ কেউ করে, সেটা হলো যে ট্রেডিশনাল যে চাষটা। এখন যেটা হচ্ছে সায়েন্টিফিক্যাল চাষটা আবার একটু ভিন্ন, সেখানেও অনেকে নাকি মার খাচ্ছে। যেন আমার বন্ধু খারিন মুজাফর মন্টুর একটা বৃহৎ এই সায়েন্টিফিক চাষের একটা ব্যবস্থা আছে, সেখানেও মাঝে মধ্যে তার সাথে যে আলোচনা হয়েছে তাতে জানলাম যে সে অনেকাংশে ক্ষতিগ্রস্ত। এখন দেখা যাক, তারা যদি হোপফুল যে শেষ হলে তখন বোঝা যাবে যে এই জিনিসটা কেমন হচ্ছে না হচ্ছে। তবে যিনি প্রশ্ন করেছেন তাকে অনেক ধন্যবাদ যে সে সাতক্ষীরার মানুষ হিসেবে যথেষ্ট কনসার্ন, বিকজ এই চিংড়ি চাষের সাথে হাজার হাজার মানুষ ইনভলভ। যেহেতু আমার এই এলাকা একটা দীর্ঘ বর্ডার বেল্ট রয়েছে, ভারত সম্পৃক্ত আমাদের দেশ, ভারত থেকে ফেন্সিডিল আসে এটা আমি জানি এবং তাতে করে আমাদের যুব সমাজের অনেক অবক্ষয় হয়, তবে এখন সে মাত্রা অনেকখানি কমেছে, এটা চরম সত্যি কথা। এবং আমরা যথেষ্ট সজাগ এবং প্রায় আমরা আইন শৃঙ্খলা মেটিকে নিয়ে কথা বলি, আমরা এটাও কথা বলি ইয়াবা নিয়ে। ইয়াবাও একটা কক্সবাজার, বা লোকে বলে যে বার্মাতে চাষ হয়, বার্মার ওই বর্ডার দিয়ে আসে কক্সবাজার, কক্সবাজার থেকে আসে সাতক্ষীরা বা বিভিন্ন জায়গায় দেশের বিভিন্ন অঞ্চলে যায়। আসলে যেহেতু আমি নিজেই একটা অনভিজ্ঞ মানুষ এ ব্যাপারে, আমার কোনো আইডিয়া নেই, নলেজ নাই যে ইয়াবাটা দেখতে কেমন, ফেসিলিটা দেখেছি বলে বলতে পারি, ইয়াবাটাও দেখেছি টেলিভিশনে, বিভিন্ন লাল লাল বড়ির মতন মনে হয় ক্যাপসুলটা, নট ক্যাপসুল, ট্যাবলেট টাইপের, বাট দিজ আর অল ভেরি ড্যামেজিং ফর দ্য সোসাইটি। সেজন্য আমি সবার আশা করবো যাতে সবাই, যারা সচেতন বিবেকবান মানুষ এই শহরে বসবাস করে, তারা যাতে এসব দিক দিয়ে নিজেদেরকে খেয়াল রাখে এবং সতর্কতার সাথে থাকলে আমার মনে হয় যে এগুলো আমরা বাধা দিতে পারবো এবং এটার ইয়াবার এই প্রচলনটা থাকবে না। এছাড়া মাননীয় প্রধানমন্ত্রী কিছুদিন আগে কক্সবাজার গিয়েছিলেন, সেখানে অত্যন্ত দৃঢ়তার সাথে সবাইকে সতর্ক করে দিয়েছেন যে সে যে দলেরই হোক, ইভেন আমার দলের লোকও যদি এটার সাথে জড়িত থাকে তিনি সেগুলো ক্ষমা করবেন না। আমি সাতক্ষীরা বাসীর উদ্দেশ্যে বলতে চাই, যেহেতু আমরা এই যে ট্রাফিকিং, দ্যাট ইজ মানব পাচার, মাদক, বাল্য বিবাহ, প্রত্যেকটি ক্ষেত্রে কিন্তু আমাদের জেলা প্রশাসন সজাগ, আমরা সজাগ এবং যারা মানে বিভিন্ন স্তরের মানে সুধীজন, যারা বিবেকবান মানুষ, তারা সবাই সজাগ থাকবে এবং আমাদের সাতক্ষীরার মানুষ এটা থেকে পরিত্রাণ পাবে। আপনাদের সবাইকে ধন্যবাদ। এমপি মুস্তাক আহমেদের কাছ থেকে উত্তর সংগ্রহের প্রক্রিয়াটি সমন্বয় করেছেন আমার এমপি ডট কমের অ্যাম্বাসেডর মোহাম্মদ আব্দুর রহমান।